জীবনে সফলতার পথ কখনো সহজ হয় না সফলতার শিকরে পৌঁছতে প্রিয় মানুষের সমর্থন খুবই প্রয়োজন এবার সেই প্রিয় মানুষ যে কেউ হতে পারে হতে পারে মা কিংবা বাবা বা অন্য কেউ এরকমই এক ভালোবাসায় ভরা গল্প নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো হেই বন্ধুরা ওয়েলকাম গল্পের শুরুতেই যে মেয়েটাকে দেখা যাচ্ছে তার নাম জি একজন ইউটিউবার যে তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিউটি প্রোডাক্ট রিভিউ করে আসলে কোরিয়াতে মেয়েরা তাদের উপার্জনের বেশিরভাগ অর্থই নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য ব্যয় করে তো জি এর প্রধান উদ্দেশ্য কেমিক্যাল মুক্ত ভালো প্রোডাক্টের রিভিউ করে তা মানুষের কাছে পৌঁছে দেয়া যে খুব সাহসী অন ক্যামেরা সত্যি কথা বলতে সে কখনোই ভয় পায় না শুরুতেই আমরা জি এর একটা অনলাইন শো দেখতে পাই যেখানে জি তার অ্যাসিস্ট্যান্ট সাথে মিলে কিছু বিউটি রিভিউ করছে জি সেই সমস্ত প্রোডাক্ট নিজের মুখে লাগিয়ে তার অনুভূতি ভিউয়ারদের সাথে শেয়ার জি এর রিভিউ দেখে সেই প্রোডাক্ট কেনার জন্য মহিলারা সুপার মার্কেটে গিয়ে ভিড় করেছে আর সেই সুপার মার্কেটেই অন্য একজন কসমেটিক্স রিভিউয়ার ওই ইয়ংও উপস্থিত ছিল ওই অং লক্ষ্য করে প্রথমে সবাই তার রিভিউ করা কসমেটিক্স কিনলেও জিএর রিভিউ আসার পরেই সব মহিলারা জিএর সাজেস্ট করা প্রোডাক্ট কিনতে শুরু করে সেই মহিলাদের ভিড়ে আমরা একটা কিউট ছেলেকে দেখতে পাই আর এই ছেলেটা হচ্ছে তাইসুন তাইসুন ছোট একটা কসমেটিক্স কোম্পানির সিইও তার বিউটি প্রোডাক্ট এখনো অতটা ফেমাস হয়নি কিন্তু তাইসুন কেমিক্যাল ফ্রি বিউটি প্রোডাক্ট বানাতো তো কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট হিসেবে জি তাইসুনের প্রোডাক্টকে ভালো রিভিউ দিয়েছিল ফলে রাতারাতি তাইসুনের প্রোডাক্টের সেল অনেক বেড়ে যায় তাইসুন জি এর রিভিউ দেখে অনেক খুশি হয়েছে তাইসুন তরুণ সব সময় রূপ চর্চা করত নিজের সৌন্দর্য নিয়ে তার খুবই অহংকার ছিল এখন তার প্রোডাক্টের সেল অনেক ভালো হচ্ছে যার জন্য তাইসুন তার অ্যাসিস্ট্যান্টের সাথে বেশি বেশি কাজ করছে অন্যদিকে ওইয়ং তার রিভিউ করা কসমেটিক্স কোম্পানির সিইও সাথে মিলে জিয়ের কাছে একটা লিগেল নোটিস পাঠায় লিগেল নোটিসের কথা শুনে জিয়ের অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে গেলেও জি খুব সাহসের সাথে ওই ইয়ংকে জবাব দেয় কিন্তু কিছু সময়ের পর জিয়ের মনোবল ভেঙে পড়ে কারণ জিয়ের সাপোর্টাররাই তার বিরুদ্ধে কথা শুরু করেছিল প্রোডাক্ট রিভিউ করেই তো জি এর পেট চলছে ফলে জি অনেক চিন্তায় পড়ে যায় এরকমই এক সন্ধেবেলা মন খারাপ করে জি নিজের স্টুডিওতে বসেছিল তখনই একটা রেড রোজের বুকে নিয়ে তাইসুন জি এর স্টুডিওতে এসে পৌঁছায় ইউটিউবার হওয়ার কারণে জি অনেক ফেমাস ছিল তাই তাইসুনের জি এর স্টুডিওতে পৌঁছাতে কোনো রকম সমস্যাই হয়নি প্রোডাক্টের ভালো রিভিউর জন্য তাইসুন রেড রোজ নিয়ে জি কে ধন্যবাদ জানাতে এসেছিল কিন্তু লিগাল নোটিসের জন্য জি এতটাই ডিস্টার্ব ছিল তাইসুনের সাথে কথা বলতে তার কোনো মতেই ভালো লাগে না জি এর মুড খারাপ দেখে তাইসুন তার জন্য আনা তার গিফটটা সরিয়ে দেয় তখন ইজি নিজের ফোনে তার অ্যান্টি ফ্যানেদের কিছু মেসেজ দেখে কাঁদতে শুরু করে তাইসুন সুন জিয়ের এরকম অবস্থা দেখে তাকে সামলানোর চেষ্টা করে মনের দুঃখে জি অনেক নেশা করলে তাইসুন তাকে একা ফেলে বাড়ি যায় না তারা দুজন একসাথে প্রায় সারা রাত ধরেই কথা বলে তো আবার কখনো কখনো জিয়ের অস্বাভাবিক মাতলামোগুলো তাইসুন অনেক ভালোভাবেই সামলে নেয় খুব অল্প সময়েই জি যেন তাইসুনের নিজের মানুষ হয়ে ওঠে তারা দুজন একসাথে অনেক মজা করে তাইসুন জিকে বলে আমি তোমার সাথে কাজ করতে চাই তাইসুনের এই কথা শুনে জি তার অ্যাসিস্ট্যান্ট চৈয়ের কথা মনে পড়ে আসলে এই স্ক্যান্ডেলের পর চোই তার সাথে কাজ করবে না বলে জানিয়েছিল কথা মনে করে জি ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করলে তাইসুন আবারও তাকে সামলায় এবার টাইসুন জির অনেক অনেক কাছাকাছি চলে আসলে জির কিউট ফেসটা দেখে সে তাকে কিস করে ফেলে নেশার ঘরে জি তাইসুনকে কাছে টেনে নেয় একটা সুন্দর মুহূর্ত কাটানোর পর জি এর সাথে কাজ করার জন্য তাইসুন জড়াচরি করতে থাকে আসলে তাইসুনের আগে থেকেই জি কে অনেক পছন্দ ছিল কিন্তু কেরিয়ারের সফলতা পাওয়ার জন্য কখনো সে অন্যদিকে মাথা ঘামাতে পারেনি কিন্তু এখন জি তার সামনেই রয়েছে তাই কোনো মতেই তাইসুন নিজের ভালো লাগাকে হারাতে চায় না শেষ পর্যন্ত তাইসুন জিকে রাজি করিয়েই নেয় তার সাথে কাজ করার জন্য তারা একসাথে ভিডিও শুট করতেও শুরু করে একদিন সকালে জি ঘুম থেকে উঠে দেখে তাইসুন তার বাড়িতে এসেছে তাইসুন কিছু বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল সে জিকে কে তাড়াতাড়ি ফোন চেক করতে বলে জি দেখে সেদিন সকালে একটা আর্টিকেল এসেছে যেখানে বলা হয়েছে জি ওই এবং তার রিভিউ করা বিউটি কোম্পানির সাথে কোলাবোরেশন করছে অর্থাৎ তারা সবাই এখন একসাথে মিলেই কাজ করবে কিন্তু জি তো এমন কোনো এগ্রিমেন্ট সই করেনি জি তখনই ওই ইয়ং কে ফোন করলে ওই ইয়ং বলে লিগাল কেস থেকে বাঁচতে চাইলে আমাদের সাথে কোলাবোরেশন করে নাও তাতে তোমারই ভালো হবে যদিও কোলাবোরেশনের ব্যাপারে চই আগে থেকেই জানতো কিন্তু সে জিকে কিছু জানায়নি ফলে জি অনেক রেগে যায় তার রাগ দেখে ভয়ে পালিয়ে যায় তাই জি কে ওইয়ং এবং ওই কোম্পানির সাথে কোলাবোরেশন করার জন্য বললে জি ওপরেও রেগে যায় ওদিকে জি আর ওইয়ং এর একসাথে কাজ করার খবরটা ইন্টারনেটে আসা মাত্রই সবাই জি এর বিরুদ্ধে কথা বলতে শুরু করে কেউ তার ভিডিও দেখতে চাইছে না তো আবার কেউ কেউ তার চ্যানেলকেও আনসাবস্ক্রাইব করেছে এইসব দেখে জি আরও রেগে যায় জি ঠিক করে সে ওই কোম্পানি সিওর সাথে দেখা করবে তো জি রেডি হয়ে বেরোচ্ছিল তখনই তাইসুন জি কে আটকে তার সাথে যাওয়ার কথা বললে যে তাইসুনের ওপর অনেক চিৎকার করে আর বলে আমার সমস্যা আমি একাই সমাধান করতে পারবো আসলে জি ভাবছিল জি তাইসুনের প্রোডাক্টের ভালো রিভিউ করেছিল বলে তাইসুন তাকে সাহায্য করছে দুজনে রাস্তায় দাঁড়িয়ে তর্ক বিতর্ক করছিল তখনই একজন হ্যান্ডসাম গাই সেখানে আসে তো এ হলো লি লি ছিল ওই কসমেটিক্স কোম্পানির সিও যে কোম্পানির প্রোডাক্টকে জি খারাপ রিভিউ দিয়েছিল তো এত হ্যান্ডসাম একটা ছেলেকে নিজের সামনে দেখে জি এক নজরে তার দিকে তাকিয়ে থাকে আর জি কে এইভাবে তাকাতে দেখে তাইসোনার তো অনেক হিংসে হয় তো লিয়ের এখানে আসার কারণ ছিল তাদের কোলাবোরেশন লিয়ের সাথে ওই ও সেখানে এসেছিল লি এবং ওই অং জি কে তার প্রোডাক্ট প্রমোট করতে বললে জি পরিষ্কার জানিয়ে দেয় সে কখনোই তাদের প্রোডাক্ট প্রমোট করবে না এবং ওই রঙের সাথে সে কোনো মতেই কাজ করতে চায় না এই শুনে লি তাকে লিগাল কেসের ভয় দেখালে জি একটু চিন্তায় পড়ে যায় তাইসুন নিজেকে জি এর ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে লি এর থেকে একটু সময় চেয়ে নেয় বলতে গেলে এক প্রকার বাধ্য হয়ে জি তাদের সাথে কাজ করতে রাজি হয় এরপর তারা ভিডিও শুটিং এর ডেট ফিক্স করে নিলে লি এবং ওই অং সেখান থেকে চলে যায় তাইসুন জি কে জিজ্ঞেস করে সে কি সত্যি তাদের সাথে কাজ করতে চায় জি এর ইশারায় তাইসুন বুঝতে পারে সে নিশ্চয়ই কিছু প্ল্যান করছে এরপর জি তাইসুনকে সঙ্গে নিয়ে লিয়ের কোম্পানিতে গিয়ে পৌঁছায় জি তাইসুনকে জানিয়ে দেয় ম্যানেজার হিসেবে আজই তার শেষ দিন আজকের পর থেকে তাইসুন যেন নিজের কাজে মনোযোগ দেয় জি এর মুখে এই কথা শুনে তাইসুনের ভালো লাগে না কিন্তু সে কিছু না বলেই জি এর সাথে থাকে তারা সবাই একসাথে কথা যেখানে লি জি এর প্রশংসা করলে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে এই দেখে তাইসুনের অনেক হিংসা হয় মনে মনে সে লি কে নিজের শত্রু হিসেবেই ধরে নেয় ওদিকে লিও বুঝতে পারে তাইসুন জি কে পছন্দ করে ফলে লিও তাইসুন রসুনকে সহ্য করতে পারে না তাদের ভিডিও শুটের কাজ শুরু হলে ওই অং সেখানে আসে সে লিয়ের ওপর অনেক রেগেছিল কারণ জি তাদের সাথে প্রজেক্ট সাইন করার পর থেকেই লি বেশিরভাগ প্রজেক্টই জি কে দিয়ে করাচ্ছে কিন্তু লি ওই এর কথায় কান দেয় না ফলে ওই অং জি কে আরো বেশি হিংসা করতে থাকে হিংসের বশে ওই অং ধাক্কা মেরে জি কে ফেলে দেওয়ার চেষ্টা করলে তাইসুন তাকে সামলে নেয় রেগে গিয়ে তাইসুন ওই অংকে কে দুটো কথা শোনাতে গেলে জি তাকে নিজের সঙ্গে নিয়ে যায় তাইসুন সবসময় জি এর অনেক খেয়াল রাখত যেটা তার অনেক ভালো লাগছিল তার মনেও তাইসুনের জন্য একটা জায়গা তৈরি হচ্ছিল জি ও তাইসুন একসাথে বসে কথা বলছিল তখনই তাইসুন জিকে কে বলে তুমি কেন আমাকে ওই অংকে কিছু বলতে দিলে না নিজের ব্যবহারের জন্য ওই অংয়ের তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত এই শুনে হাসতে হাসতে জি বলে আমি যা করেছি তুমি তা ভাবতেও পারবে না আর অন্যদিকে আমরা দেখতে পাই জিনিসপত্র করে রেখে গেছে আর এই কাজটা নিশ্চয়ই করেছে রাতে তাদের ভিডিওর কাজ শেষ হলে বাড়ি ফেরার সময় জি দেখে লি ও তাইসোন একে অপরের সাথে হাত মেলাচ্ছে কিন্তু এটা তাদের একটা সাধারণ হ্যান্ডসেক ছিল না পারলে তারা দুজনেই দুজনের হাত ভেঙে দেবে তাদের মধ্যে জি নিয়ে একটা হিংসার আগুন জ্বলছে তো রাতে বাড়ি ফেরার সময় জি তাইসুনকে বলে এবার তুমি নিজের কাজে মন দাও তোমাকে আর আমার ম্যানেজার হয়ে থাকতে হবে না এই কথা শুনে তাইসুন মুখে কিছু বলে না সে শুধুমাত্র জি কে হক করে সেখান থেকে চলে যায় তাইসুনে যাওয়ার পর জি শুধু তার কথাই ভাবতে থাকে তাইসুনের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই জি এর চোখের সামনে ভেসে ওঠে রাতে জি একাই একটা শপে বসে ডিনার করছিল তখনই লি দূর থেকে ওই শপের বাইরে দাঁড়িয়ে তাকে দেখছিল এর মধ্যেই একটা খারাপ লোক জি এর ফটো তুলতে শুরু করলে লি তৎক্ষণাতে সেই লোকটাকে ধরে ফেলে লি জি কে বলে তাড়াতাড়ি এই লোকটার মোবাইল থেকে তোমার ফটোগুলো ডিলিট করো হঠাৎই এরকম একটা ঘটনা ঘটাতে জি অনেক টাইম ভয় পেয়ে যায় জিকে চিন্তায় দেখে লি তার সাথেই কথা বলছিল লি তাকে বলে বহুদিন থেকেই সে তার ফ্যান এবং তার সাথে কাজ করতে পেরে সে অনেক খুশি জি কিছুটা লি এর মনোভাব অনুভব করতে পেরেছিল যার জন্য সে তার সাথে বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু লি ও তার সাথে যায় লি জি এর রাস্তা আটকে বলে আজ থেকে বহু বছর আগে হাই স্কুলের টাইমে একটা ছেলেকে তুমি অনেক সাহায্য করেছিলে তোমার কি সেই ছেলেটাকে মনে আছে এই কথা শুনে জি অনেক অবাক হয় আসলে লি যে ছেলেটার কথা বলছে স্কুলে পড়াকালীন সেই ছেলেটাই জি এর অনেক ভালো বন্ধু ছিল কিন্তু তাদের পরিচয় হওয়ার কিছুদিনের মধ্যেই ছেলেটা বিদেশে চলে যায় যার জন্য জিয়ের সাথে তার আর কোনো যোগাযোগ থাকে না জিয়ের মনে পড়ে তার বন্ধুর মুখে একটা দাগ ছিল কিন্তু লিয়ের মুখে তো কোনো দাগ নেই তাহলে এ কি করে সেই ছেলেটা হতে পারে তখনই লি বলে আমার মুখে প্লাস্টিক সার্জারি করানো হয়েছে যার জন্য তুমি আমাকে চিনতে পারছো না এত বছর পর নিজের বন্ধুকে সামনে দেখে জি তো অনেক খুশি হয় জি লিয়ের সাথে কাটানো সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে জি ছোটবেলা থেকে লি কে লিকে বন্ধু মনে করলেও লি তাকে পছন্দ করত তো কিছুদিন পর তাইসুন একটা প্রোডাক্টের মেটেরিয়াল টেস্টের জন্য জি কে তার ফ্যাক্টরিতে ডাকলে জি সেখানে আসে তাইসুনের সেক্রেটারি জি কে দেখে খুব এক্সাইটেড হয়ে যায় তাইসুন কোন রকমে সেক্রেটারির থেকে পিছা ছাড়িয়ে জি কে নিয়ে তার প্রোডাক্ট দেখতে শুরু করে অন্যদিকে ওই অং খুব রেগে জি সাথে দেখা করতে তার বাড়িতে পৌঁছায় কিন্তু জি সেখানে না থাকায় ওই অং তার খোঁজ করতে তাইসুনের ল্যাবে আসে কাজ করার সময় তাইসুন জি এর অনেকটাই কাছে চলে আসলে তারা এক নজরে একে অপরকে দেখতে থাকে টাইসনের সেক্রেটারি তাদের দুজনকে এত কাছাকাছি দেখে রুমের বাইরেই দাঁড়িয়েছিল আর এর মধ্যেই ওই অং সেখানে আসলে টাইসনের সেক্রেটারি কোনো রকমে ওই অংকে বাইরে নিয়ে যায় যাতে এসে তাইসুন আর জি এর রোম্যান্সে বাধানা সৃষ্টি করতে পারে ওদিকে জি তাইসুনের অনেক কাছাকাছি চলে আসায় লজ্জা পেয়ে এসে সরে যাচ্ছিল কিন্তু তাইসুন তার হাত ধরে টেনে বলে আমি একজনকে অনেকটাই ভালোবেসে ফেলেছি আর তার থেকে দূরে যেতে চাই না এই শুনে জি আবারও লজ্জা পেলে তাইসুন বলে আরে আমি তোমার প্রোডাক্টের কথা বলছিলাম তুমি কেন লজ্জা পাচ্ছ জি তাকে কোনো জবাব না দিয়েই সেখান থেকে চলে যায় এরপর লি একটা প্রতিযোগিতার আয়োজন করে যেখানে জি এবং ওই অং দুজনকে ইনভাইট করা হয় সেই প্রতিযোগিতার মূল বিষয় ছিল দুজনের মধ্যে কার বেশি বিউটি প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া রয়েছে তা দেখা আর এই প্রতিযোগিতায় ওই অং বহু চেষ্টা করেও জি কে কোনো রকমই টেক্কা দিতে পারে না প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই জি এগিয়ে থাকে প্রোডাক্ট সম্বন্ধে তার নলেজের মাধ্যমে সে সেখানে থাকা সবাইকেই অনেক ইমপ্রেস করে নেয় প্রথম রাউন্ডের পর ওই অং বুঝতে পারে সোজাভাবে সে কখনোই জি কে হারাতে পারবে না জি কে ছোট করার জন্য সে সবাইকে জানিয়ে দেয় সু তার অর্থেই এই বিলাসবহুল জীবন যাপন করছে এই কথা জানার সাথে সাথেই সবাই জি কে নিয়ে গসিপ করতে শুরু করে এরপর দ্বিতীয় রাউন্ড জন্য জি সেখানে এলে সে বুঝতে পারে সবাই তাকে নিয়ে কিছু কথা বলছে তো কিছুক্ষণের মধ্যেই সে জানতে পেরে যায় তাইসুনের আসল সত্যি চা সবার সামনে চলে এসেছে সবাই ভাবছে জি নিজের স্বার্থে তাইসুনকে তার ম্যানেজার বানিয়েছে এই বিষয়ে লি ও তাইসুন ততক্ষণে জানতে পেরে গেছে তাদের দুজনেরই জিকে নিয়ে অনেক চিন্তা হয় লি জি কে সাহায্য করতে চাইলে তাইসুন লি কে বারণ করে এতে তাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে জি মন খারাপ করে চুপচাপ তার মেকআপ রুমে চলে যায় তাইসুন জি এর সাথে কথা বলার জন্য মেকআপ রুমে যায় সে বলে সবাইকে তাদের সম্পর্কের সত্যিটা জানিয়ে দিতে সম্পর্কের কথা শুনে জি বলে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আমরা শুধু একসাথে কাজ করছি জিয়ের মুখে এই কথা শুনে তাইসুনের অনেক খারাপ লাগে তাইসুন বলে তাহলে সেদিন রাতে তুমি আমার কাছে কেন এসেছিলে আমার সাথে এত ভালো সময় বা কেন কাটালে এই সব কিছুই কি মিথ্যে ছিল জি চুপ করে তার কথাগুলো শুনছিল এত কিছুর পরেও তাইসুন জি কে সাহায্য গিয়ে বলে ওই অং তোমার কেরিয়ার নষ্ট করতে চায় আর লি ওই অং এর সুযোগ নিয়ে তোমাকে ইমপ্রেস করছে তাই বাইরে গিয়ে এমন কিছুই বলো না যাতে সমস্যা বাড়ে জি তাইসুনের কথার কোন জবাব না দিয়েই তাকে বাইরে আসতে বলে তাইসুন জি এর ভিডিও বানাচ্ছিল আর জি সবার সামনে এসে ওই অং কে এক্সপোজ করে দেয় সে বলে ওই অং পয়সার বিনিময়ে খারাপ প্রোডাক্টের ভালো রিভিউ করে সাথে এসে এটাও জানায় ওই আর লি একসাথে কাজ করার জন্য তাকে বাধ্য করেছিল তাইসুন এই সব ভিডিও ছিল যা দেখতে পেয়ে লি তাইসুন কে মারতে গেলে তাইসুন লি কে তার ভিডিও অনলাইনে ভাইরাল করে দেওয়ার ভয় দেখালে লি তাইসুন কে কিছু বলতে পারে না ওদিকে ওই অং নিজের করা কাজের জন্য জি এর কাছে ক্ষমা চেয়ে নেয় জি সবার উদ্দেশ্যে বলে এই কথা সত্যি যে তাইসুন একটা কোম্পানির সিইও তার সাথে আরও একটা সত্যি আছে যা তোমরা সবাই জানো না আমি ও তাইসুন একে অপরকে ভালোবাসি জি এর মুখে শুনে তাইসুনের না তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কিস করে তাদের দুজনের ভালোবাসার সাথেই মুভিটা এখানেই শেষ হয়ে যাচ্ছে ভালোবাসার মানুষের সমর্থন থাকলে জীবনের কঠিন থেকে কঠিন বাধাও অতিক্রম করা যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই